আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমি ওয়ালিদ আবারও আসলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সো চলুন শুরু করা যাক। ইতিমধ্যে অনেকে জানতে পেরেছেন যে আসলে আজকের আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে যে কোরাম ব্রাউজারে কিভাবে সিক্রেটলি আমরা দেখতে পারি কোনো পাসওয়ার্ড। অ্যাকচুয়ালি আসলে সিক্রেটলি বলছি এই জন্য যে আপনি যে পাসওয়ার্ডগুলো আপনি ব্যবহার করেন আপনার ফেসবুক অথবা কোরাম ব্রাউজারে লগ ইন করে আপনি ওইখানে কি যেগুলো রাখেন সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় সেভ হয়ে থাকে, আমরা হয়তোবা অনেকেই জানি না। সো আজকে দেখব যে কোন জায়গায় সেভ হয়ে থাকে এবং কিভাবে সেই পাসওয়ার্ডগুলো আমরা দেখতে পারি। সো চলুন বন্ধুরা দেখি। প্রথমে আমি আমার কোরাম ব্রাউজারটি ওপেন করছি, দেখুন ওপেন করছি। এখানে দেখুন আমার যেমন ধরেন আমার লিঙ্কডিন আইডি, তারপরে স্কাইপি, তারপরে পেওনিয়ার, তারপর ফেসবুক, পেইজা, তারপরে হচ্ছে আমাদের মি অ্যাকাউন্ট আর কি। যারা শাওমি ব্যবহার করেন তারা অবশ্যই জানেন মি অ্যাকাউন্ট কি। এছাড়াও আরও আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সেগুলো সবগুলোই একটা নির্দিষ্ট জায়গায় সেভ হয়ে আছে। সো দেখি কিভাবে আমরা সেগুলো দেখতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে থ্রি ডটের একটা আইকন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেটিংয়ে চলে যাব, দেখুন সেটিংয়ে চলে গেলাম। এখন আমরা স্ক্রল করে নিচে আসব, নিচে আসলে দেখতে পাবো অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করব। এবং ক্লিক করার পর দেখুন আমরা নিচে এসে দেখতে পাবো যে ম্যানেজ পাসওয়ার্ড। ম্যানেজ পাসওয়ার্ডে যখন ক্লিক করব, ক্লিক করলে দেখুন আমরা সব কিছু দেখতে পাচ্ছি, যে আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট নেম এবং ইউজার নেম এবং ইমেল এবং পাসওয়ার্ড নির্দিষ্ট কারণেই আমার এই মানে ওয়েবসাইট এবং ইউজার নেমগুলো আপনার ব্লার করে দেয়া, কারণ সিকিউরিটির একটা ব্যাপার আছে এখানে। এরপর দেখুন এগুলো পাসওয়ার্ড, এবং এই পাশে যখন আপনি এই যে চোখে চোখের মতো একটা আইকন সেখানে যখন ক্লিক করবেন, সেখানে যখন ক্লিক করবেন চোখের মতো একটা আইকনে আপনার যেই মানে কম্পিউটারে বা পিসিতে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা যখন আপনি এখানে এন্টার করবেন তখন আপনার পাসওয়ার্ডটা শো হবে। আবার দেখুন যখন আপনার এই চোখের মতো আইকনে ক্লিক করবেন তখন আপনাকে আপনার ডেস্কটপের যে পাসওয়ার্ড আছে সেটাকে দিতে বলবে, সেই পাসওয়ার্ডটা যখন আপনি দেবেন তখন শো হবে আপনার পাসওয়ার্ডটা। আপনারা অবশ্যই এটুকু করতে পারবেন। আর এছাড়াও আরেকটি পদ্ধতি আছে অনলাইনে জানার। অনলাইনে আপনি যখন এখানে দেখেন লেখা আছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ডস গুগল ডট কম, এখানে যখন আপনি এই লেখাটা বা এই সাইটে যখন যাবেন, দেখুন আমি যাচ্ছি, দেখুন আমি লিখছি পাসওয়ার্ড, পাসওয়ার্ড এই দেখুন পাসওয়ার্ড ডট গুগল ডট কম। যখন আমরা এই সাইটে যাব দেখুন আমি ক্লিক করলাম, এখন আমি আমার এই যে যে ইমেলটা আছে যদি আমি এই ইমেলটা দিয়ে যদি লগ ইন করি তাহলে কিন্তু আমি আমার যত পাসওয়ার্ডগুলো আছে সবগুলাই দেখতে পাবো। সো বন্ধুরা আমি আসলে লগ ইন করবো না, আপনারা যখন লগ ইন করবেন তখন আমরা সবগুলো দেখতে পাবেন। সো এইভাবেই আসলে দেখতে পাওয়া যায় যে আপনার ব্রাউজারের যেই মানে আইডিগুলোতে আপনারা লগ ইন করেন সেই পাসওয়ার্ডগুলো এভাবে সেভ হয়ে থাকে। সো সবগুলা জিনিস আপনারা সিকিউরিটি মানে সিকিউর করে রাখবেন যেন অন্য কেউ আপনার এগুলো দেখতে না পারে। সো বন্ধুরা আজকে আমাদের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরিশেষে আরেকটি কথা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।